সর্বশেষ লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে অফের টিকিট পকেটে পড়ল আরসিবি। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল 2024-এর শেষ চারের বৃত্তে ঢুকে পড়লেন বিরাট কোহলিরা। প্লে অফের টিকিট হাতে পেতে হলে অন্তত 18 রানের ব্যবধানে ম্যাচ জিততে হতো আরসিবিকে। অন্যদিকে প্লে অফে জায়গা করে নিতে হলে জয়েরও দরকার ছিল না চেন্নাই সুপার কিংসের। চিন্নাস্বামীতে রান তাড়া করতে নামা সিএসকে অন্তত 201 রানে পৌঁছলেই পরাজিত হয়েও তারা শেষ চারে বৃত্তে ঢুকতে পারতে। শেষমেশ রুদ্ধশ্বাস লড়াই চেন্নাই ম্যাচ হেরে বসে, তারা 200 রানের দোরগোড়ায় গিয়ে থেমে যায়। ফলে শেষ হাসি হাসেন বিরাট কোহলিরা। শনিবার চিন্নাস্বামীতে চেন্নাই সুপার কিংসকে হাই ভোল্টেজ ম্যাচে 27 রান হারিয়ে দেয় আরসিবি। সেই সুবাদে আইপিএল 2024-এর প্লে অফের টিকিট নিশ্চিত করে তারা। এবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিতে হয় মহেন্দ্র সিং ধোনিদের। চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি। তারা 3 ওভারে বিনা উইকেটে 31 রান তুললে বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে থমকায়। বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু হলে কোনো ওভার টাকা যায় না। আরসিবি নির্ধারিত 20 ওভারের 5 উইকেটের বিনিময়ে 218 রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অধিনায়ক উচিফ হাফ সেঞ্চুরি করেন ক্যাফ ডুপ্লেসি। তিনি 3টি 4 ও 3টি 6 সাহায্যে 39 বলে 54 রান করে দুর্ভাগ্যজনক রান আউট হন। নিশ্চিত হাফ সেঞ্চুরির হাতছাড়া করে বিরাট কোহলি। তিনি 3টি 4 ও 4টি 6 সাহায্যে 29 বলে 47 রানের দাপুটে ইনিংস খেলে মাঠ ছাড়েন। রজত পতিতার 23 বলে 41 রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি 2টি 4 ও 4টি 6 মারেন। 17 বলে 38 রানের আগ্রাসী ইনিংস খেলে নট আউট থাকেন ক্যামেরন গ্রিন। তিনি 4টি 4 ও 3টি 6 হাঁকান। এছাড়াও 6 বলে 14 রান করেন দিনেশ কার্তিক, মারেন 1টি 4 ও 1টি 6। 5 বলে 16 রান করেন গ্লেন ম্যাক্সওয়েল, তিনি 2টি 4 ও 1টি 6 মারেন। চেন্নাই সুপার কিংসের হয়ে শার্দুল ঠাকুর 2টি উইকেট পেলেও 4 ওভারের 61 রান খরচ করেন। 1টি করে উইকেট নেন তুষার দেশপাণ্ডে ও মিচেল স্যান্টনার। উইকেট পাননি মহেশ থিক্সানা, রবীন্দ্র জাদেজা ও সিমরজিৎ সিং। সুতরাং জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্যমাত্রা ছাড় দাঁড়ায় 20 ওভারে 219 রানের। তবে চেন্নাই কোনোভাবে 201 রানে পৌঁছলে তাদের প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যেত। সেক্ষেত্রে ম্যাচ জিততেও আরসিবিকে নেট রান রেটে পৌঁছাতে শুরু করেছে। জবাবে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 191 রানে আটকে যায়। ফলে প্লে অফে ওঠার সুযোগ হাতছাড়া করে চেন্নাই। দল হারায় ব্যর্থ হয়ে রাচিন রবীন্দ্র লড়াকু হাফ সেঞ্চুরি। তিনি 5টি 4 ও 3টি 6 সাহায্যে 37 বলে 61 রান করে আউট হন। 22 বলে 33 রান করেন অজিঙ্ক্য রাহানে, তিনি 3টি 4 ও 1টি 6 মারেন। 22 বলে 42 রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা, তিনি 3টি 4 ও 3টি 6 মারেন। 13 বলে 25 রান করেন মহেন্দ্র সিং ধোনি, তিনি 3টি 4 ও 1টি 6 মারেন। আরসিবির যশ দয়াল 4 ওভারে 42 রান খরচ করে 2টি উইকেট তুলে নেন। শেষ ওভারে যশ দয়ালই ধোনিদের পরাস্ত করে আরসিবিকে জয় এনে দেন। ম্যাচের সেরা হন ফ্যাফ ডুপ্লেসি।